আজকেই দুটো তিনটে ঘটনা ঘটেছে বসিরহাটের বুকে, আমি বিস্তারিত যাব না, তবে একটা কথাই বলতে চাই প্রশাসন বন্ধুদের, আপনারা যতই যথেষ্টভাবে বসিরহাট লোকসভায় আপনারা সবার মাধ্যমে যেটা করছেন, যেভাবে চলছেন, আপনারা চলুন, কিন্তু আইনকে ভঙ্গ করবেন না। যেখানে মারপিট হবে, আইএসএফও থাকবে, তৃণমূলও থাকছে, আপনি শুধু আইএসএফদেরকে অ্যারেস্ট করছেন, আইএসএফরা ঘরে বসে আছে, তৃণমূলরা ঘর থেকে বার করে এনে মারছেন, তবুও কিন্তু আইএসএফকে অ্যারেস্ট করছেন আর তৃণমূলকে বলছেন তোমরা চলে যাও, তৃণমূলের নেতারা বলছে ওদেরকে অ্যারেস্ট করতে। তো আমরা প্রতিবাদ করতে জানি, সমাজ পরিবর্তন করতে জানি, সেটা বুঝিয়ে দেব। এছাড়াও হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাই একে একে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে আসছে বলে তৃণমূল এবং বিজেপি আপনাদের জ্বলছে, আপনাদের এই জ্বলা বন্ধ হবে 1 জুন। সবাই ভোট দিয়ে 4 তারিখে বুঝিয়ে দেবে হিন্দু মুসলমান দলিত আদিবাসী আইএসএফের দিকে আসে কিনা। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ভালোবাসার মানুষ, যুব সমাজের আইকন এবং সারা বাংলা জুড়ে যিনি কাঁপাচ্ছেন সমাজ পরিবর্তনের লড়াইয়ে। এছাড়াও আছেন আমাদের বিশ্বজিৎ দা, রাজ্যের সাধারণ সম্পাদক এবং আমাদের বসিরহাট কেন্দ্রের অবজারভার। এছাড়াও আছেন আমাদের মঞ্চের সামনে আইএসএফের এক একটা হৃৎপিণ্ড জাহান কর্মীবৃন্দরা, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। আমি আক্তার রহমান বিশ্বাস, ভাইজানের মনোনীত প্রার্থী, আপনাদের কাছে একটাই অঙ্গীকার করে যাই, একটাই কথা দিয়ে যাই, আপনাদের সাথে আপনাদের পাশে থাকার জন্য আমি এসেছি। ভাইজান পাঠিয়েছেন, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের সাথে এবং আপনাদের পাশে সর্বদাই সর্বসময় আপনাদের সাথে চলে আপনাদের সাথে থাকব। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী তারা কখনো তৃণমূলের মতো তোলা তুলবে না, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী তারা কখনো এসি ঘরে বসে পুলিশ দিয়ে বিরোধীদের তুলিয়ে দেবে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে আমরা সকলেই একত্রিত হয়ে একটা সমাজ পরিবর্তন করি, এই সমাজ পরিবর্তনটা হচ্ছে আমরা প্রত্যেকেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব এবং সবাই সবার অধিকারে স্বাধীনভাবে চলাফেরা করব। আজকে এই দুটো তিনটে ঘটনা ঘটেছে বসিরহাটের বুকে, আমি বিস্তারিত যাব না, তবে একটা কথাই বলতে চাই প্রশাসন বন্ধুদের, আপনারা যতই যথেষ্টভাবে বসিরহাট লোকসভায় আপনারা সবার মাধ্যমে যেটা করছেন, যেভাবে চলছেন, আপনারা চলুন, কিন্তু আইনকে ভঙ্গ করবেন না। যেখানে মারপিট হবে, আইএসএফও থাকবে, তৃণমূলও থাকছে, আপনি শুধু আইএসএফদেরকে অ্যারেস্ট করছেন, আইএসএফরা ঘরে বসে আছে, তৃণমূলরা ঘর থেকে বার করে এনে মারছেন, তবুও কিন্তু আইএসএফকে অ্যারেস্ট করছেন আর তৃণমূলকে বলছেন তোমরা চলে যাও, তৃণমূলের নেতারা বলছে ওদেরকে অ্যারেস্ট করতে। তো আমরা প্রতিবাদ করতে জানি, সমাজ পরিবর্তন করতে জানি, সেটা বুঝিয়ে দেব। এছাড়াও হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাই একে একে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে আসছে বলে তৃণমূল এবং বিজেপি আপনাদের জ্বলছে, আপনাদের এই জ্বলা বন্ধ হবে 1 জুন। সবাই ভোট দিয়ে 4 তারিখে বুঝিয়ে দেবে হিন্দু মুসলমান দলিত আদিবাসী আইএসএফের দিকে আসে কিনা। আমরা সবাইকে আহ্বান জানাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে আসার জন্য। আপনারা যে ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছেন, হিন্দু পাড়াতে গিয়ে বলছেন, মুসলমানদের দল আর মুসলমানদের পাড়ায় গিয়ে বলছেন বিজেপির দালাল, এইটা কিন্তু মানুষ বসিরহাটের মানুষ নেবে না, বসিরহাটের মানুষ খাবে না। হিন্দু মুসলমান একত্রিত হয়ে বিজেপি এবং তৃণমূল সাম্প্রদায়িক এবং দুর্নীতিকে দূর করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বিপুল ভোটে জয়যুক্ত করবে,
এটা আমরা আশাবাদী এবং সবার কাছে আহ্বান, এই দুটো দলকে আপনারা বসিরহাটের বুকে রাখবেন না। আপনাদের যেভাবে দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়ে আসছেন, সেই জায়গাটা থেকে দূরে সরে থাকতে গেলে আপনাদের একটাই রাস্তা বেছে নিতে হবে, চিহ্নটা হচ্ছে খাম, দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এবং সেই দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী যেভাবে লড়াই করে আসছেন, আজ পর্যন্ত বিরোধী যত নেতা আছেন এবং শাসক বিজেপি আছেন, কেউ নওশাদ সিদ্দিকীর ভুলটা ধরে কোনো স্টেজে বা কোনো মিডিয়ার সামনে বলার সাহস পায়নি। যেভাবে তৃণমূল এবং বিজেপি রাজনীতিটা করে যাচ্ছে, এই রাজনীতিটা একটাই কথা বলে যায়, জনগণের জন্য আগামী দিনের খুব খারাপ দিন আসতে চলেছে, যেটা 2024-এ দাঁড়িয়ে 100-এর মধ্যে 40-60% মানুষ খারাপভাবে বসবাস করছেন। আগামী দিনে কিন্তু এই দুটো দলকে যদি আপনারা সমর্থন করেন, আগামী দিনে কিন্তু এই 100-এর মধ্যে 90-99% মানুষ কিন্তু বিপদের মধ্যে থাকবেন। এরা কিন্তু জনগণের সাথে থাকে না, এরা থাকে নেতার সঙ্গে, অনুব্রত মণ্ডলের সঙ্গে, শেখ শাহজাহানের সঙ্গে। এরা জনগণের সঙ্গে থাকতে চায় না, যে শাহজাহান সাধারণ জনগণকে অত্যাচার করেছে, সেই জনগণের সঙ্গে তৃণমূল সরকার ছিল না যখন শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে গেছিল। কিন্তু তৃণমূল সরকার সেই শেখ শাহজাহানের সাথেই ছিল, জনগণের সাথে ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে চাই এবং কথা দিয়ে যাচ্ছি, আপনারা সবাই একে একে এগিয়ে আসবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে, খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে শক্ত করবেন, আগামী দিনে লড়াইয়ের রাস্তাটা আরো শক্ত করবেন, যেন বিরোধীরা এখানে এসে কোনো সাধারণ মানুষকে কিছু বলার আগে, সাধারণ মানুষকে অত্যাচার করার আগে 10 বার চিন্তা করেন যে আমি অত্যাচার করব। কিন্তু আমার সামনে নওশাদ সিদ্দিকী ভাইজান আছেন এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের বসিরহাটের আইএসএফের কর্মীবৃন্দরা আছেন, যারা কিন্তু দাঁড়িয়ে যাবে সাধারণ মানুষের অত্যাচার এবং তৃণমূলের মাঝখানে। আমি বেশি কিছু বলবো না, সবাইকে এই কষ্টের মধ্যে, রৌদ্রের মধ্যে যেভাবে কাজকাম আপনারা করছেন, যে সমস্ত ব্যবসায়ীরা এখানে আছেন এবং শ্রমিকজীবীরা আছেন, চাষিরা আছেন, সবাই সুস্থ থাকবেন এবং সমাজ পরিবর্তনটা আমাদের করতে হবে, এই অঙ্গীকার নিয়ে আমরা এখান থেকে যাব। আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান এখানে উপস্থিত আছেন, আমি বেশি টাইম নেব না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আমাদের আইএসএফের কর্মীবৃন্দ জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের প্রার্থী কি আকাশটাকে পরিষ্কার করতে, মৃদল বাতাস যখন এসে যায় তখন কালবৈশাখী সেই মেঘটাকে সরিয়ে দিয়ে আকাশটা আবার সুন্দর ঠান্ডা হয়ে যায়, তেমনি ভাবে উৎপত্তি হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আর সেই সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য জন্ম নিয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বাংলার যুব সমাজের আইকন আমাদের নওশাদ সিদ্দিকী সাহেব, আমাদের সকলের ছোট ভাইজান। আপনারা বিগত দিনে দেখতে পাচ্ছেন কর্মসংস্থানের ব্যাপারে বর্তমানে যে সময় আমরা দেখতে পাচ্ছি, রাজপথে মানুষ বসে আছে, আপনারা খবর দেখেছেন, খবরের কাগজ আপনারা দৈনন্দিন পড়েন, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন 25,753 জন বেকার ছেলে মেয়ে যারা স্বপ্ন দেখেছিল একদিন সুন্দরভাবে মাথা উঁচু করে বাংলার বুকে বেঁচে থাকার জন্য, সে স্বপ্নগুলো দেখিয়েছিল দেশকে রাজ্যকে আমাদের স্বাধীনতা করতে, বিনয় বাদল দীনেশ, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বোস। কিন্তু সেই সোনার বাংলায় আজ নোংরা সমাজ পরিবর্তন হয়েছে, সেই সমাজ নোংরাকে পরিষ্কার করতে জন্ম হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তাই তো বসিরহাট লোকসভা কেন্দ্রে ভাইজান মনোনীত প্রার্থী আক্তার রহমান ভাইকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করে পার্লামেন্টে পাঠাতে হবে, এটা আমাদের দায়িত্ব। কেননা আগামী দিনে সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাদেরকে ভবিষ্যৎ আমার আপনার হাতে, তাদের সুন্দরভাবে রেখে যাওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাংলার একমাত্র পথ দেখাবে, যে পথ কণ্ঠ হয়ে আপনার আমার কণ্ঠ হয়ে কথা বলবে আক্তার রহমান বিশ্বাস, পার্লামেন্টে চাষীদের ন্যায্য অধিকারকে ফিরিয়ে আনতে পারবে সেই আক্তার রহমান বিশ্বাস, শিশুদের এবং আগামী যুব শক্তি ছাত্র
সমাজের অধিকারকে ফিরিয়ে আনতে পারে এই আত্মা রহমান বিশ্বাস এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে যে ফিরিয়ে আনতে পারে এই আত্মা রহমান বিশ্বাস ভাইজান তেমনি ভাবে তাকে মনোনীত করেছেন। এখানে কোনো টিকটক করতে আসেনি, এখানে কোনো সেলফি তোলার ক্যান্ডিডেট আমাদের দেওয়া হয়নি। আপনারা বিগত পাঁচ বছরে দেখেছেন যে লোকসভা বসিরহাট লোকসভা কেন্দ্রে যিনি ছিলেন তিনি হুমলাল্লা ডান্স করতেই ব্যস্ত ছিলেন, তিনি সেলফি তুলতেই ব্যস্ত ছিলেন, তিনি টিকটক করতেই ব্যস্ত ছিলেন, চাষির কথা ভাবেনি, যুবশক্তির কথা ভাবেনি, ছাত্র যুবর কথা ভাবেনি। বসিরহাট এলাকায় হাজার হাজার বেকার ছেলেমেয়েরা পথে বসে আছে, ইঞ্জিন ভ্যান চালাচ্ছে, টোটো চালাচ্ছে, কর্মসংস্থান যেখানে খালি আছে কিন্তু ক্ষমতা নেই তাকে কর্মসংস্থান দেওয়ার, বড় বড় বুলি বলাচ্ছেন আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নামে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে। যে সাম্প্রদায়িক তকমা লাগাতে গেলে নিজেদেরকে আঙুল নিজেদেরকে দেখাতে হয়। যদি আমি বলি আপনি অপরাধী, তিনটে আঙুল আমার দিকে চলে আসে, তুই তুই তুই। তো আজকে যিনি সাম্প্রদায়িক দিলে তকমা লাগাচ্ছেন তিনি দেখুন কখনো বিভিন্ন ধর্মে অবলম্বী মানুষকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধর্মে গিয়ে ঘন্টা নাচন দিচ্ছেন, কিন্তু পাঁচ বছরে কোনো কাজ না করে যখন বেকার ছেলেটা আপনার বাড়িতে আমার বাড়িতে রাত দিন কান্নাকাটি করছে খিদেরে জ্বালায় তখন কেউ দেখছে না, কিন্তু বাংলার এই অসময়ের পাশে থেকেছেন, এবার বাংলা থেকে ওপার বাংলাতে যিনি ছুটছেন তার নাম নওশাদ সিদ্দিকী সাহেব এবং নৌ বাংলার বুকে বসিরহাট লোকসভা থেকে বিপুল ভোটে জয়ী করে আখতার রহমানকে পার্লামেন্টে পাঠিয়ে বুঝিয়ে দেব বসিরহাটের লোকসভার মানুষের আসল মানুষকে চিনতে পারে তিনিই কথা বলবেন। খামচিহ্ন সিম্বল নিয়ে পয়লা জুন আমাদেরকে ভাবতে হবে, ভোট কেন্দ্রে যতই অশান্তি হোক, যতই ঝড় তুফান আসুক, যতই বারুদের গন্ধ আসুক, আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই সমাজ পরিবর্তনের লড়াইয়ে আমাদের যোগদান করেছি এবং এর থেকে জয় ছিনিয়ে এনে আগামী দিনের ভবিষ্যৎকে ভালো করব। এবং চুপচাপ আমরা গিয়ে শুধুমাত্র বুথের ভিতরে একটাই চিহ্ন দেখব, খাম। যে খাম আপনাকে বয়ে আনবে আপনার শিশুর ভবিষ্যতে চাকরির বার্তা, যে খাম বয়ে আনবে চাষির ন্যায্য অধিকারের বার্তা, যে খাম বয়ে আনবে আমার আম্পার আপনার সম্পর্কের ভালো মানুষ ভালোবাসার মানুষের চিঠি। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ভাবে খাম প্রয়োজন হয় বন্ধু। আর দেখুন ফুলের যখন একটু সুবাস থাকে সেই সুবাস যখন রৌদ্রে শুকাতে শুকাতে তখন দেখ মানুষ তাকে আর চিনতে পারে না, আর সেই ফুল যখন এক সময়ে পোকা লেগে বিদ্রুপ গন্ধ বেরিয়ে আসে তখন মানুষকে বিভিন্ন রোগে রোগাক্রান্ত করতে পারে। তাই বন্ধু ভাবতে হবে আগামী লোকসভা নির্বাচনে এই পচা দুর্গন্ধ বিজেমূল নামক ফুলকে রাখবেন না আগামী দিনে পার্লামেন্টে আপনারা খামকে পাঠিয়ে আখতার রহমান ভাইকে বিপুল ভোটে জয়ী করে আমার আপনার ভবিষ্যৎকে মঙ্গল করবেন। সেদিনে সোনার বাংলা দেখতে পাবেন যেদিন আমরা ছোট ভাইজানকে বসিরহাটটাকে আমরা তার হাতে তুলে দিতে পারবো। চারিদিকে চারিদিকে শোনা যাচ্ছে নানা গুঞ্জন নানা কথা, কিন্তু আপনি দেখুন পশ্চিমবঙ্গে অনেক রকম দল আছে কিন্তু একটা দলকে আক্রমণ করা হচ্ছে। কেন আক্রমণ করা হচ্ছে তারা বুঝতে পেরেছে, বাংলায় একমাত্র বিরোধী দল যে দল পৃথিবীতে বাংলায় জন্ম নিয়েই একটাই এমএলএ হয়েছে, পঞ্চায়েতে নির্বাচিত হয়ে প্রচুর মেম্বার হয়েছে, আগামী দিনে লোকসভা নিতে পারে, 26 বিধানসভাও নেবে, এই লক্ষ্যে তাদের ভয়। তো বন্ধু আগামী পয়লা জুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খাম চিহ্নে ভোট দিয়ে আখতার রহমান বিশ্বাসকে বিপুল ভোটে জয়ী করে আমরা পার্লামেন্টে পাঠাবো এই শপথ অঙ্গীকার নিয়ে আজকের আমি বক্তব্য শেষ করছি। মঞ্চে উপস্থিত অনেক নেতৃত্ব আছেন তারা কথা বলবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, বিশ্বজিৎ দা জিন্দাবাদ, কুতুবুদ্দিন ভাই জিন্দাবাদ। ধন্যবাদ জানাবো।